ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। চট্টগ্রামের মিরসরাইতে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 12 যাত্রী নিহত। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে দুর্ভোগে পড়া এশিয়ার দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকে সুদের হার বাড়ানোর পরামর্শ আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো এভাবে দেশের সাপ্লাই চেইন বন্ধ হয়নি বলেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। শ্রীলঙ্কার মতো ঘটনা দেশেও ঘটবে, জনগণ এ সরকারকে আর এক মুহূর্তও দেখতে চায় না বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন বাংলাদেশ ব্যাংকের নেয়া পদক্ষেপে কিছুদিনের মধ্যেই ডলার মার্কেটে স্থিতিশীল হয়ে আসবে। চট্টগ্রামের মিরসরাইয়ে নাসির উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতাকে পেটানোর অভিযোগে উপজেলা যুবলীগের সভাপতি সহ 11 জনের বিরুদ্ধে মামলা। চোখের জলে ভালোবাসায় দৈনিক দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিবকে সাংবাদিক ও সহকর্মীদের শেষ বিদায় জাতীয় প্রেস ক্লাব ও দেশ রূপান্তর কার্যালয়ে নামাজে জানাজা। রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারকে আগামী বছরের 24 এপ্রিলের মধ্যে নিজেদের বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত ICJ। সাফ অনূর্ধ্ব 20 ফুটবলে আজ মালদ্বীপের বিপক্ষে লড়বে বাংলাদেশ, লক্ষ্য ফাইনাল নিশ্চিত করা। সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ এ দল, মধ্যরাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তামিমরা।